হ্যালো ফ্রেন্ডস ইতিমধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের নতুন গেজেট প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখে নিয়েছি মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের যে নতুন রুলস কি কি পরিবর্তন হচ্ছে সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু দেখে নিয়েছি ইতিমধ্যেই এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের যে বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে বেশ কিছু নতুন নতুন সাবজেক্ট এখানে অ্যাড হয়েছে তো কি কী সাবজেক্ট আছে এবং তাদের সিলেবাস কি কী আছে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব তো সমস্ত সাবজেক্ট সমস্ত সাবজেক্টের যে সিলেবাসগুলো একবার আমরা দেখে নেব তার আগে বলে রাখবো মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নতুন রুলস এসছে সেখানে নব্বই নম্বরের সাবজেক্ট থাকবে এবং দশ নম্বরের ইন্টারভিউ প্রক্রিয়া থাকবে এই নব্বই নম্বর এর আগে কিন্তু ষাট নম্বরের এসের মাধ্যমে যেমন নিয়োগ হয়েছিলো সেরকমভাবে নিয়োগ হতো সে কিন্তু এই মুহূর্তে সমস্ত কিছু নিয়োগের প্রক্রিয়া চেঞ্জ হয়ে নব্বই নম্বরের সাবজেক্ট এবং দশ নম্বরের ইন্টারভিউ প্রক্রিয়া হবে তার পাশাপাশি পিটি হবে কিনা না অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট হবে কি না সেই ব্যাপারটা নিয়ে কিন্তু সবার মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে তো এখানে বলে রাখি যে মাদার সার্ভিস কমিশনের যে গেজেট সেই গেজেটে পরিষ্কার করে উল্লেখ করা আছে যে যদি ক্যান্ডিডেট প্রচুর সংখ্যক হয়ে থাকে ভ্যাকেন্সির তুলনায় তাহলে কিন্তু তারা পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট কিন্তু নেবে এই মুহুর্তে আমাদের সাবজেক্ট পড়াটাই এখন সবথেকে বেস্ট হবে প্রিলিমিনারি টেস্ট করতেই পারে তাছাড়া নন টিচিং স্টাফ যে তার যে নিয়োগ প্রক্রিয়া আছে সেখানে কিন্তু পিটি অবশ্যই থাকছে তাদের তো এবার আমরা দেখে নেব সিলেবাসে কী কী আছে তো প্রথমে দেখুন অ্যারাবিক মাদ্রাসা অনার্স বা পিজি সাবজেক্ট কোড জিরো ওয়ান এখানে দেখুন সিআলবি ষাট নম্বরের পরীক্ষার কথা বলা হচ্ছে এটা ষাট নাম্বার এটা আগের বেসিসে করা আছে এখানে তো থ্রি কোশ্চেন তিন তিনটে কোশ্চেন হবে এখানে এস টু মার্কস এরকমভাবে মার্কস রিসিপশান করা আছে কিন্তু যেহেতু সমস্ত ব্যাপার মার্কস ডিস্ট্রিবিউশনগুলো চেঞ্জ হচ্ছে নব্বই নম্বরের পরীক্ষা হবে সেহেতু এই সিক্সটি মার্কস বা আপনার টু মার্কস এইগুলোকে দেখার দরকার নেই মেন যে সিলেবাসটা মেন যে সিলেবাসটাগুলো উল্লেখ করা আছে এই ভিতরেগুলো সেগুলো কিন্তু আমাদের দেখার বিষয় তো এটা গেল অ্যারাবিক পিজি এবং অনার্সের সিলেবাস তারপরে সে পাশে অনার্স পিজি এইচএস লেভেলের কোড নাম্বার টু তার সিলেবাস একবার দেখে নেবেন প্রত্যেকটা সাবজেক্টে একবার করে দেখিয়ে নেব তারপরে চলে আসছে অ্যাডভান্স অ্যারাবিক ইসলাম সাবজেক্ট কোড জিরো ইসলাম পরিচয় অর থিওলজি পিজি এবং অনার্সের লেভেলের সিলেবাস তারপরে আমরা দেখে নেব একবার করে আপনারা চোখ বুলিয়ে নেবেন তারপরে আমরা দেখে নেব বেঙ্গলি সিলেবাস চলে এসছে বেঙ্গলির অনার্স পিজি সিলেবাস কোড নাম্বার জিরো ফোর স্নাতক স্নাতকোত্তর কোড ফলো দ্য নিউ সিলেবাস মাদ্রাসার বাংলার নিউ নতুন যে সিলেবাসটা আছে সেটা একবার করে আপনারা দেখে নিন পরপর আমি দেখিয়ে দিচ্ছি এরপরে চলে আসছে বায়োলজিক্যাল সায়েন্স অনার্স পিজি সাবজেক্ট কোড জিরো ফাইভ জিওলজি এর মধ্যে থাকছে জিওলজির তার পাশাপাশি আর যে সমস্তগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পরপর যেগুলো আছে পরপর দেখে নিচ্ছি তারপরে চলে আসবো আমরা বোটানিয়াটারা তারপরে আরও যে সমস্ত আছে সেটা আপনারা দেখে নেবেন অনেক কিছুই আছে সিলেবাসটা বেশ বড়ো আছে এরপরে চলে আসে কেমিস্ট্রি অনার্স পিজি তার সাবজেক্ট কোড় হচ্ছে জিরো সিক্স কেমিস্ট্রির সিলেবাসে কী কী আছে একবার দেখে নিন আপনারা একবার দেখে নিন কেমিস্ট্রিতে সিলেবাসটা যথেষ্ট বড়ো সিলেবাস একটা এরপরে আমরা অন্য সাবজেক্টের দিকে চলে আসবো এরপর আছে ইকোনমিক্স অনার্স পিজি সাবজেক্ট কোড হচ্ছে দশ ইকোনমিক্স ইকোনমিক্সের পর এডুকেশান এডুকেশানের সিলেবাস আপনারা পরপর দেখতে পাবেন কোড নাম্বার ইলেভেন তবে এই সিলেবাসগুলো স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস আছে সেই সিলেবাসের সঙ্গে কিন্তু সেম সিলেবাস কেননা স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসটাই ফলো করে মাদ্রাসা সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশনের যে রুলস সেই রুলসই ফলো করে মাদ্রাসা সার্ভিস কমিশন এরপরে চলে আসি ইংলিশ সাবজেক্ট অনার্স পিজি কোড নাম্বার জিরো নাইন এর মধ্যে পোয়েট্রি ড্রামা আরও যে সমস্ত নোভেল যে সমস্তগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশান অনার্স পিজি কোড নাম্বার জিরো সেভেন কম্পিউটার অ্যাপ্লিকেশানের সিলেবাস আপনারা একবার দেখতেই পাচ্ছেন এখানে পরপর জিওগ্রাফি অনার্স জিওগ্রাফি অনার্স পিজি দুটোই আছে তার সঙ্গে কোড হচ্ছে সাবজেক্ট কোড হচ্ছে টুয়েলভ এসএসসির যে সিলেবাস সেই সিলেবাসেই কিন্তু পরপর উল্লেখ করা আছে কম্পিউটার সায়েন্স অনার্স পিজি কোড নাম্বার জিরো তারপরে হিস্ট্রি অনার্স বা পিজি কোড নাম্বার তেরো হিস্ট্রির সিলেবাস আপনারা পরপর দেখতে পাচ্ছেন তারপরে ইসলামিক হিস্ট্রি অনার্স পিজি কোড নাম্বার হচ্ছে চোদ্দো ম্যাথামেটিক্স অনার্স পিজি কোড নাম্বার পনেরো আপনারা দেখে নিন ম্যাথামেটিক্সের কী কী সিলেবাস আছে এখানে পরপর ম্যাথামেটিক্স এর পর আমরা অন্য সাবজেক্ট এসে যাবে আবার ম্যাথামেটিক্সের পর ম্যাথামেটিক্সের সিলেবাসটা বেশ বড় আছে তারপরে অন্য সাবজেক্টের দিকে চলে যাচ্ছি আমরা নিউট্রিশন অনার্স পিজি সাবজেক্ট কোড ষোলো নিউট্রিশন সাবজেক্টে যারা বসতে চান তারা সাব সিলেবাসটা একবার দেখে নেবেন তারপর ফিলোজফি ফিলোজফি অনার্স পিজি কোড সাবজেক্ট কোড হচ্ছে আঠেরো ফিলোজফির সাবজেক্ট কী কী আছে সেগুলো আপনারা দেখে নেবেন এরপরে অন্য সাবজেক্টের দিকে আমরা চলে যাব ফিজিক্স অনার্স পিজি কোড সতেরো নম্বর সাবজেক্ট কোড সতেরো তারপরে পলিটিক্যাল সায়েন্স অনার্স পিজি কোড নাম্বার উনিশ পলিটিক্যাল সায়েন্সে কী কী আছে সেগুলো আপনারা দেখে নিচ্ছেন একবার করে যে যার সাবজেক্টটা মিলে নিলে হবে সোশিয়লজি অনার্স পিজি সাবজেক্ট কোড একুশ এরপরে অন্য সাবজেক্ট চলে এসে সাংস্কৃত সাংস্কৃতিক অনার্স পিজি কোড নাম্বার কুড়ি সাংস্কৃতের পর উর্দু অনার্স পিজি সাবজেক্ট কোর্স কোড বাইশ এই হচ্ছে টোটাল বাইশটি সাবজেক্টের সাবজেক্ট কোড পরপর উল্লেখ করা আছে এখানে তো এখানে আরেকটা একটা বিষয় বলার যে স্কুল সার্ভিস কমিশন সাধারণত এতদিন পর্যন্ত যে নিয়োগের যে নিয়ম করে থাকে সেই নিয়ম সেই রুলস কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন ফলো করে এক্ষেত্রেও মাদ্রাসা সার্ভিস কমিশনের রুলস কিন্তু সবার প্রথমে প্রকাশিত হয়েছে অর্থাৎ এই তেইশ সালের নতুন রুলস প্রকাশিত হয়েছে সুতরাং এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রুলস প্রকাশিত হলো সেই রুলসই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের রুলসই বলবৎ হবে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যখন নতুন অ্যাডভার্টাইজমেন্ট করবে বা নিয়োগ করবে তখন কিন্তু এই রুলসই কার্যকরী হবে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও সুতরাং সেই অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাসও সেম সুতরাং সেই অনুযায়ী একটার প্রিপারেশন আরেকটাকে হেল্প করবে তো ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে চ্যানেলটি চ্যানেলটিতে নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের শেয়ার করে দিন সবাইকে জানার সুযোগ করে দিন আর এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে আপনারা জয়েন হয়ে যাবেন সেখান থেকে গেলে আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সিলেবাসটি পেয়ে যাবেন